অক্ষয় কুমার কে কি বললেন অভিজিৎ ভট্টাচার্য? আসসালামু আলাইকুম বন্ধুরা, বলিউড আর কন্ট্রোভার্সি এরা সব সময় একে অপরের হাত ধরাধরি করে এগিয়ে চলে। কখনো পুরনো কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কেলেঙ্কারির কথা জানা যায়, তো কখনো সেলিব্রিটিদের দেওয়া বয়ানে শুরু হয় বাকযুদ্ধ। আজ সেরকমই একটি তরতাজা গসিপ নিয়ে হাজির হয়েছে অভিজিৎ ভট্টাচার্য। বাংলা এবং বিশেষ করে বলিউড সঙ্গীত জগতের এক অন্যতম নাম, তার গান 90-এর দশকে খুবই জনপ্রিয় হয় এবং কুমার শানুর সাথে সাথে তিনিও হয়ে ওঠেন ফ্যান ফেভারিট। কিন্তু বর্তমানে তিনি খবরের শীর্ষে উঠে আসেন তার কিছু অযাচিত মন্তব্যের জন্য। এর আগে সলমন খানের একটি ঘটনাকে সমর্থন করে তিনি এসেছিলেন শিরোনামে। বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথেও জড়িয়েছেন বিবাদে। অক্ষয় কুমার এই মুহূর্তে ভারতের অন্যতম ফ্যান ফেভারিট সুপারস্টারদের মধ্যে একজন। এবার অক্ষয় কুমারের পালা। তার টয়লেটের প্রেম কথা, পদ্মান, কোল্ড এবং আরও অনেক সিনেমা বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, সেরকমই দর্শকদের মন জয় করতেও সক্ষম হয়েছে। তার ফ্যান বেস উত্তরোত্তর বেড়েই চলছে। নিজের ক্যারিয়ারের একেবারে শিখরে আছেন বলা যেতে পারে অক্ষয় কুমার। কিন্তু এই সুপারস্টারকে অভিজিৎ ভট্টাচার্য ছেড়ে দেবেন কেন? গানের জগতের মানুষের সাথে নানা রকম অন্যায়ের অভিযোগ আগেও এসেছে বলিউড থেকে। অভিজিৎ সবসময় তার সমর্থন করেছেন এবং বঞ্চনার কথা বলেছেন, কিন্তু এবার তিনি যা বললেন তা সত্যি সত্যি অক্ষয় কুমারের ফ্যানদের রাগিয়ে তুলতে বাধ্য। অভিজিৎ অক্ষয় কুমারকে গরিবের মিঠুন চক্রবর্তী বলে উপহাস করেছেন, আর এতেই খাপ্পা অক্ষয় কুমারের ফ্যানেরা। অভিজিৎ ভট্টাচার্য মূলত শাহরুখ খানের ছবিতেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন। এই সমস্ত ছবিতে তার গলায় এবং শাহরুখ খানের অভিনয়ে গানগুলি যেন মূর্ত রূপ পেয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, মে হুনা, ইয়েস বস এই সমস্ত ছবিতে অভিজিতের কণ্ঠে গাওয়া গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। স্বভাবতই তার ফ্যানেরা জানতে চান শাহরুখ খান কেই তিনি প্লেব্যাক দিতে সবচেয়ে পছন্দ করেন কিনা। তার উত্তরে গায়ক বলে যে শাহরুখ হিট করেছেন তার অভিনয়ের জন্য নয়, তার অভিনয়ের কোনো গুরুত্ব নেই, তিনি সুপারস্টার হয়েছেন তার ছবির মিউজিকের জন্যে। এই একই কথা অক্ষয় কুমারের ক্ষেত্রেও খাটে বলে তিনি জানান। অক্ষয় কুমার আসলে গরিবের মিঠুন চক্রবর্তী, ওর ছবি হিট হয়েছে ওর সিনেমার মিউজিকের জন্য। এরকম মন্তব্য স্বভাবতই নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনা, তর্ক আর পাল্টা যুক্তির স্রোত বয়ে গিয়েছে। মাঝে মাঝে সেটা ব্যক্তিগত আক্রমণের পর্যায়েও নেমে এসেছে। অভিজিতের বক্তব্য এ অবশ্য আমল দিতে নারাজ কোনো অভিনেতা বা অন্যান্য গায়ক গায়িকারা। তাদের মতে এরকম ঘটনা সমস্ত পেশাতেই হয়ে থাকে, এটা নিয়ে বেশি ভাবলে আসল কাজটাই করা হবে না, তাই এসবকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন মহলে নেপোটিজম নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এই নেপোটিজম বলিউডে অনেক আগে থেকে থাকলেও সুশান্তের মৃত্যু সে আগুনে ঘিয়ের কাজ করেছে। মিডিয়া তো বটেই, সাধারণ মানুষদের মধ্যেও বলিউড সেলিব্রিটিদের প্রতি যথেষ্ট ক্ষোভ রয়েছে। এর মাঝে এরকম উস্কানিমূলক মন্তব্য সে অবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। আগের বছর থেকে যে ক্ষোভ ছিল তা এবছরেও শান্ত হয়নি, তাই এরকম মন্তব্য স্বভাবতই প্রশ্ন তুলেছে বলিউডে নেপোটিজম কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং তার পরিণাম আর কত ভয়ানক হতে পারে। আসল ঘটনা কোনোদিন জানা যাবে কিনা সেই উত্তর অবশ্য জানা নেই।